আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের ক্যাশ ফ্লোর 6 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা লেকচার শিটের 6 নম্বর অঙ্কটা করব। এটা হলো ANU 2012 সালের একটা অঙ্ক, অ্যাডভান্স অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের। এখানে একটা অন 1st January 2012 বডি লিমিটেড হ্যাড এ ক্যাশ ব্যালেন্স অফ টাকা 1,40,000 ডিউরিং দ্য ইয়ার ইট রিপোর্টেড অ্যাজ ফলো। নিচে কিছু তথ্য দেওয়া আছে, সেটা রিকোয়ারমেন্টে বলছে, একটা ছকের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলতেছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর 2012 ইউজিং ইনডাইরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড অনুযায়ী আমাকে ক্যাশ ফ্লো করতে বলছে। তার উপর নাম, ক্যাশ ফ্লো, এগুলো লিখতে হবে। এগুলো তো আমরা লিখতে পারি, আজকে আর দেখাইলাম না। ক্যাশ ফ্লোর জন্য এই ঘরগুলো করতে হয়। একটা হলো ডিটেলস, টাকা টাকা উপর ফার্স্ট লিখব নেট ইনকাম। আর প্রথম লিখে নেব এই নাম্বার, ইয়েটা লিখে নেব, টাইটেলটা লিখে নেব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সংক্ষেপে লিখে ফেললাম, আপনার বিস্তারিত লিখবেন। প্রথম লিখতে হবে নেট ইনকাম। প্রশ্নে আমরা খুঁজে দেখব নেট ইনকাম কোথায় আছে। প্রশ্নে নেট ইনকাম শব্দটা আছে, হ্যাঁ আছে, মাঝখানে আছে 6 নম্বরে। দেখেন নেট ইনকাম দেওয়া আছে 1,10,000। এটার সাথে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে ফার্স্ট আনতে হবে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন জিনিসটা আছে কি নাকি এটা খুঁজে দেখবো। ডিপ্রিসিয়েশন আগে কিন্তু এরকম অ্যাডজাস্ট কিছু সমন্বয় দেওয়া থাকতো, দুইটা সম্পদ দেওয়া থাকে, কিন্তু এই প্রশ্নে এরকম কিছু দেওয়া নাই, সব উত্তর দেওয়া আছে। এটা আগেরটার চেয়ে সহজ। ডিপ্রিসিয়েশন লেখা আছে 90,000 টাকা, সরাসরি লেখা আছে ডিপ্রিসিয়েশন 90,000 টাকা, লিখলাম 90,000। এরপর আমরা খুঁজে দেখব এই এখানে আমাদের কোনো এই সম্পদ ক্রয় বিক্রয়ের ফলে কোনো লস হয়েছে কিনা আমরা খুঁজে দেখতেছি। লস অথবা গেইন, এখানে একটা গেইন আছে, গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্ট বিক্রি করে কিছু টাকা মুনাফা পাইছি, তাহলে লিখতে হবে গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট। দেওয়া আছে হলো 30,000 টাকা। গেইন হলে মাইনাস করতে হয়, এটা আমরা জানি। লস হলে প্লাস, গেইন হলে মাইনাস। এটা আমরা আগে শিখতে পারছি, কারণ গেইন হলে আমরা এখানে শিখে দিয়েছিলাম অ্যাসেট প্লাস সমান সমান ক্যাশ মাইনাস, অ্যাসেটস মাইনাস সমান সমান ক্যাশ প্লাস। গেইন হলে কি সম্পদ বাড়ে, বাড়লে সম্পদ বাড়লে ক্যাশ মাইনাস, এর জন্য মাইনাস টাকা। এরপর আমাদের এখানে ডিপ্রিসিয়েশন দুই রকমের হয়, একটা হলো ডিপ্রিসিয়েশন মানে অবচয়, অবলোকন একটা আছে। অবলোকন কোনটা হয়? ভুয়া সম্পদ বা অস্পর্শনীয় সম্পদের অবলোকন হয়ে থাকে। যেমন এখানে দেখেন গুডউইলের অ্যামোর্টাইজেশন আছে, এই ডিপ্রিসিয়েশনের মতো অ্যামোর্টাইজেশনটাও লিখতে হবে আমাকে। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, এটা কি অপচয়ের মতো একটা জিনিস, অবলোপন। এগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা খুঁজে বের করবো স্থায়ী সম্পদে, চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি। যেমন প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্রম, ক্যাশ রিসিভ ফ্রম কমন স্টক, এটা আসবে না, গুডউইল নিয়ে আসছি আমরা। পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড 3 নম্বর পার্টে আসবে না। পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছি আমরা, এটাকে দুই নাম্বার পার্টে আসবে। ক্যাশ রিসিপ্ট ফ্রম ইকুইপমেন্ট এটা আসবে দুই নাম্বার পার্টে। নেট ইনকাম নিয়ে আসছি এখানে। এরপরে দেওয়া আছে ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো অনেক সহজ করে বলেছি। ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল একটা প্রশ্ন লিখে দিছে। ইনক্রিজ মানে বৃদ্ধি, এই বৃদ্ধি মানে ক্যাশ মাইনাস কয় টাকা আছে অ্যাকাউন্ট রিসিভেবল 90,000 টাকা। ইনক্রিজ মানে বৃদ্ধি, বৃদ্ধি পাইলে কী হয়, বৃদ্ধি পাইলে ক্যাশ মাইনাস করতে হয়। এরপর শব্দটা ডিপ্রিসিয়েশন নিয়ে আসছি, গেইন অন সেলস নিয়ে আসছি, ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল, ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল অর্থাৎ পাওনাদার কমলো, মানে দায় প্লাস সমান সমান ক্যাশ প্লাস দায় মাইনাস সমান সমান ক্যাশ মাইনাস। এখানে বলছে ডিক্রিজ অ্যাকাউন্টস পেবল মানে দায় কমছে তার মানে ক্যাশ কমবে, অ্যাকাউন্টস পেবল কমলো এক লক্ষ টাকা। এরপর আছে হলো প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ, এই যে ডিপ্রিসিয়েশন যেরকম অ্যামোর্টাইজেশন যেরকম এরকম প্রাথমিক খরচের অবলোকন এটাও কি এরকম একটা টাইপের জিনিস, এটাও এখানে আসবে। এরপর শেষে আছে ইনক্রিজ ইন অ্যালাউন্স অফ ডাউটফুল ডেট, অনাদায়ী পাওনা বাড়ছে। অনাদায়ী পাওনা বাড়ছে 2,000 টাকা। আচ্ছা অনাদায়ী পাওনাটা এখানে হবে না এখানে হবে, এটা হলো কথা। সম্পদ না দায়, অনাদায়ী পাওনা মানে দেনাদার থেকে বাদ দিতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করতে হয় ব্যাড ডেট। অ্যাকাউন্ট রিসিভেবল যদি অ্যাসেট হয় তাহলে ব্যাড ডেট তাহলে কী হবে বিপরীত সম্পদ, মানে দায়ের মতো ট্রিটমেন্ট দিতে হবে আর কি। দায় যেরকম কাজ করা হয় সেরকম কাজ করতে হবে। দায় যদি বাড়ে, দায় যদি বাড়ে তাহলে ক্যাশ বাড়বে। তাই আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এই ডাউটফুল ডেথ আমাদের পাওনা বৃদ্ধির ফলে আমরা এখানে কি ক্যাশকে প্লাস করব। সবগুলো আইটেম আমরা নিয়ে নিলাম, সবগুলো আইটেম নিয়ে এদিকে যোগফল নামিয়ে ফেলবো। যোগফল নামাই দিলে আমাদের আসতেছে হলো মাইনাস 1,08,000 টাকা। আপনার যোগ বিয়োগ করে নেবেন, হ্যাঁ 2,000 টাকা থাকলো। এটার নাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসের ফলে 2,000 টাকা বাড়লো, এটার নাম আমি উপরে লিখবো, এই অংশটা আমি মুছে ফেলবো যেহেতু আমার বোর্ডের জায়গা নাই। এই উপরে লিখব ক্যাশ ফ্লো ফ্রম নেট ক্যাশ প্রোভাইডেড বাই নেট ক্যাশ ডেট বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 2,000 টাকা, যে আনসারটা আসলো বাকিটা আমি মুছে ফেলতেছি। এখন এখান থেকে কী করতে হবে, আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করতে হবে। বি নাম্বার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, পরে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দুইটা জিনিস আসে, স্থায়ী সম্পদের বিক্রয়, স্থায়ী সম্পদের ক্রয়। এখানে আমরা পাইছিলাম পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, বিনিয়োগ কিনছি আমরা অর্থাৎ বিনিয়োগ করছি। পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট কয় টাকা দেওয়া আছে 8 লক্ষ টাকা। বিনিয়োগ কিনলে টাকা আসলো না গেল, টাকা চলে গেল। কিনলে টাকা যায় অথবা এটা আগের আনসারটা লিখে রাখলাম, অথবা আমরা যদি বুঝি কিনলে সম্পদ বাড়ে তাই ক্যাশ মাইনাস, যে ক্যাশ মাইনাস দিলাম। এরপর বলছে যে ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ইকুইপমেন্ট, অর্থাৎ সেলস অফ ইকুইপমেন্টের জন্য ইকুইপমেন্ট বিক্রি করছি। সেলস অফ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বিক্রি করছি হলো 4,50,000। বিক্রি হলে টাকা আসে, অর্থাৎ সম্পদ মাইনাস হয়। এখানে থাকবে, এটা থেকে গেলে থাকে হলো 3,50,000। যোগগুলো মুখে করতেছি, ভুল হতে পারে। এটাতে প্লাস আসছে, তাহলে লিখব নেট ক্যাশ provided by investing activities. C number, last point, financial activities. Cash flow from financing activities. এখানে কি আসে? প্রথমেই আছে হলো কমন স্টক বিক্রি করছি। কমন স্টক বিক্রি করলে সেলস অফ কমন স্টক, কমন স্টক বিক্রি করলে টাকা আসে, তাই আমরা লিখবো টাকা প্লাস লিখবো। এরপরে দেওয়া আছে গুরুত্ব নিছি পেইড ডিভিডেন্ট, পেমেন্ট ডিভিডেন্ট, ডিভিডেন্ড আমরা বিক্রি করছি 60,000 টাকা, প্রদান করছি 60,000 টাকা। 60,000 টাকা প্রদান করলে টাকা গেল, টাকা গেলে আমার কি মাইনাস করতে হবে, থাকলো এখানে 4,00,000। এটা তো মাইনাস ছিল 8,00,000 থেকে, এটা গেলে মাইনাস এটা থাকে 4,10,000। এখন এটার নাম আছে, এটার নাম হলো নেট ক্যাশ প্রোভাইডেড, এটা মাইনাস আসছে, তাহলে এটা হবে ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই টাকাটা এই সবগুলো যোগ বিয়োগ করার ফলে আমার টাকা আসতেছে 62,000 টাকা। এই 62,000 টাকার নাম নিশ্চয়ই আছে, এই 62,000 টাকার নাম হলো নেট ক্যাশ ইনক্রিজ, নেট ইনক্রিজ ইন ক্যাশ, ইনক্রিজ ইন ক্যাশ, টাকা বাড়লো 62,000। এটার সাথে ওপেনিং ব্যালেন্স যোগ করবো। ওপেনিং হলো প্রশ্নের উপরে দেওয়া আছে 1,40,000 টাকা ওপেনিং, যোগ করলে চলে আসবে এন্ডিং ব্যালেন্স 2,20,000 টাকা। আশা রাখি আপনার অঙ্কটা বুঝতে পারছেন। কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। ডিরেক্ট মেথড শেখার কি প্রয়োজন আছে? ডিরেক্ট মেথড